নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা কন্টেন্ট নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিয়মিত নিশ্চয়ই আমার চ্যানেল ফলো করেন এবং অনেক ভিডিও আপনারা দেখছেন। আমার পুরানো কিছু ভিডিও আমি দেখতে পাচ্ছি যে নোটিফিকেশান আসছে আপনারা সেগুলো, যারা নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো পুরনো ভিডিওগুলো দেখছেন। তো দেখুন আপনারা, আপনারা যারা অনেক নতুন নতুন কনসেপ্টের উপর ভিডিও ডিমান্ড করছেন, সেই ভিডিওগুলো আমি অনেক আগেই হয়তো আমার চ্যানেলে দিয়েছি। আপনারা একটু প্রিভিয়াস যান আমার চ্যানেলে, সেই ভিডিওগুলো আপনাদের পছন্দ হবে, আমি সেটুকুনি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ আমি সবসময় চেষ্টা করি, অবশ্যই আমি বাংলা সিনেমাকে বেশি করে ভিডিও বানাই, বাংলা সিনেমা নিয়ে, বিশেষ করে যে সিনেমাগুলো আমাদের ছোটোবেলা মনে করিয়ে দেয় সেই ধরনের ভিডিও আমি একটু বেশি করি আর কি। নতুন সিনেমা নিয়েও কথা বলি কিন্তু খুব কম করি নতুন সিনেমা নিয়ে, আর অবশ্যই সব ধরনের কথা সিনেমা নিয়ে আমি কথা বলবো। আজকেও আমি একটা সিনেমা নিয়ে আলোচনা করবো, একদম নতুন একটা সিনেমা। সিনেমাটা গত শুক্রবার মানে 8ই মার্চ রিলিজ হয়েছে, অজয় দেবগান, আর মাধবন এবং জ্যোতিকা অভিনীত, বিকাশ বৈল পরিচালিত, জিও প্যানোরামা স্টুডিও, জিও স্টুডিও এবং দেবগান ফিল্মস প্রযোজিত। ছবির নাম নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এতক্ষণে, ছবির নাম হচ্ছে শয়তান। এই যে আমি জাস্ট সিনেমা হল থেকে বেরিয়েই টিকিট আর কি, বাড়িতে এসে ভিডিওটা বানাচ্ছি। এই যে আমার সিনেমা হলের টিকিট, আমি রানাঘাট সুরেন্দ্রতে 40 টাকা, একটা মানে সাধারণত একটা নর্মাল টিকিট কেটেছি 40 টাকা, যার দাম রিয়াজ 12, কারণ আমরা তো খুব মধ্যবিত্ত, বিশেষ করে আমি তো, আমি সিনেমা হলে খুব বেশি টাকা ইনভেস্ট করি না। আমি কোনো দিন যদি কোনো সিনেমা হলে সিনেমা দেখতে যাই, বিশেষ করে রানাঘাটের লোকালে যে সিনেমা হলগুলো, আমি রেস্টুরেন্টে দেখি বেশি পছন্দ করি। আমরা সিনেমা দেখতে যাই, আমি এসির হাওয়া খেতেও যাই না, আর বিলাসবহুল মাল্টিপ্লেক্সে গিয়েও আমার খুব একটা বেশি পোষায় না। আর আমার এরিয়াতে মাল্টিপ্লেক্স, আমি বর্তমান যেখানে থাকি সেখানে মাল্টিপ্লেক্স নেই। তো যাই হোক, আমার সিনেমাটা কেমন লাগলো এবং সিনেমাটা মানে গল্প নিয়ে আর কি, তার পরেও কিছু কথা আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। সিনেমাটার রিভিউটা তো আপনারা দেখবেনই, আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন ভিডিওর শেষে। তারপরেও কিছু কথা আপনাদেরকে বলবো, সেটা আপনার প্রত্যেকের শোনার খুব দরকার, কেননা রিয়েল লাইফে আপনারা অনেক সময় এই জিনিস ঘটে আমাদের প্রত্যেকের জীবনের সাথেই, কারণ না কারোর সাথে মিলে যাবে হয়তো আমি যে গল্প কথাগুলো বলছি আর কি। দেখুন, আমি সিনেমার রিভিউটা পরে কথা বলছি, আমি দুটো কথা আপনাদেরকে প্রশ্ন করছি। প্রত্যেক দিন তো আপনারা ভিডিও দেখেন, সিনেমা সংক্রান্ত আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকে আমি যে কথাগুলো বলছি সেগুলো দেখবেন আপনারা মিলাতে পারবেন, এবং অনেকের যারা আমার ভিডিওগুলো দেখতে স্বচ্ছন্দ বোধ করেন বা আমার ভিডিও পছন্দ করেন, আমার মানে অনেকেই বলেন, আমি সেটা মানে বেশি বাড়িয়ে বলার কিছু নেই, অনেকে বলে দাদা তোমার ভিডিও দেখতে সত্যি খুব ভালো লাগে, সেটা থ্যাংক ইউ, এটা তোমাদের ভালোবাসা, ওই ওপরওয়ালার আশীর্বাদ বা তোমাদের আশীর্বাদ বলতে পারো, যাই না। আর যদি কারো খারাপ লাগে সেটা আমার কিছু করবার নেই, আমি খুব খারাপ তাই হয়তো আমার ভিডিও খুব খারাপ লাগে। যাই হোক, আমি দুটো প্রশ্ন আপনাদের কাছে রাখবো। প্রথমত এই সিনেমার বিষয়বস্তু দেখে আমার কথাটা খুব বলতে ইচ্ছা করছে, যে যখন আপনারা কোথাও, ধরুন আপনারা লং জার্নি করছেন, কোথাও ট্রেনে উঠছেন, কোনো প্ল্যাটফর্ম থেকে যাচ্ছেন বা কোনো বাসে যাচ্ছেন, দেখবেন ছোটো ছোটো বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়। হ্যাঁ, যে সেখানে বিভিন্ন রকম বিজ্ঞাপনে কী দেখতে পাওয়া যায়, যে বশীকরণ 5 মিনিটেই আপনার প্রেমিক প্রেমিকা আপনার হয়ে যাবে, যাকে যা আপনি পছন্দ করেন, হ্যাঁ 100% গ্যারান্টি দিয়ে সে আপনার হয়ে যাবে, এই যে ধরনের, এই ধরনের আপনারা যখন ট্রেনে ট্রাভেলিং করবেন দেখবেন এই ধরনের অ্যাডে কিন্তু ভর্তি থাকে। হ্যাঁ, বশীকরণ করা হয়, যদি হ্যাঁ বাড়ি বসে ছবি দিয়ে, আমরা ফেসবুক ইনস্টাতে এখন এগুলো বিশাল দেখতে পাওয়া যায়, যে এই ধরনের জিনিসগুলো কিন্তু হচ্ছে, এবং লক্ষ লক্ষ মানুষ, আমি দায়িত্ব নিয়ে বলছি, লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার পিছনেও কিন্তু ছুটছে, যে হ্যাঁ টাকা ঢালছে কিন্তু কিসের আশায়, না আমি একজনকে পছন্দ করি, তাকে আমি আমার মতো করে, আমি হয়তো তাকে বাগে আনতে পারছি না, কন্ট্রোলে আনতে পারছি না, তাই আমরা কখনো ওই যারা বশীকরণ করায়, যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করে, যারা দীর্ঘদিন ধরে এই ধরনের প্রফেশনে রয়েছেন, কাউকে ছোট করছি না বা কাউকে ইনসাল্টও করছি না, যাই বলুন না কেন আমি আলোচনা করছি, জাস্ট সিনেমাটাতে এরকম ঘটনা আছে যার জন্য আমি কথাগুলো বলছি। তো মানুষ কিন্তু এই জিনিসগুলোর পিছনে কিন্তু দৌড়াচ্ছে, বলছেন যা তোর বাড়িতে গেলাম, আমি বান মেরে দিয়েছি, ও খেয়ে তোর শত্রু পরাস্ত হয়ে যাবে। এগুলো তো আমাদের মানে হয়তো আশেপাশেই ঘটে, আমি নিজেও এগুলো অনেক কিছু দেখেছি, আমার আশেপাশেই হয়েছে, আপনাদের সাথে হয়তো হতে পারে। তো আপনারা কি এই জিনিসগুলো কতটা বিশ্বাস করেন? আর একটা জিনিস আপনাদেরকে বলি, যে দেখুন এখন আমি জ্ঞান দিচ্ছি না ভিডিওর মাধ্যমে, একটা কথাই বলতে চাই, যে জন্মাবার পরে
এবং মৃত্যুর আগের পর্যন্ত যে সময়টা, সেই সময়টা কিন্তু একদমই তোমার নিজের, যার যার জীবন তার তার। কিন্তু এবার ওইটুকুনি সময় কিন্তু তোমার নিজের মধ্যে, ওই সময়টুকুনির মধ্যে কেউ ভালো পথে হাঁটে, কেউ খারাপ পথে হাঁটে, কেউ ভালো কিছু কাজ রেখে যায় যার ছাপ সারা জীবন থেকে যায়, মানুষ তাকে মনে রাখে, কেউ সেইটুকু সময় ছল চাতরি করে, গুন্ডামি করে, মারপিট করে, লুচ্ছামি করে, বদমাইশি করে, যে যার চয়েসে চলে। কিন্তু ওই জন্মাবার পরে এবং মৃত্যুর আগ পর্যন্ত সময়টা কিন্তু তোমার, তার সেই সময়টুকুনির মধ্যে ওপরওয়ালা যখন তোমাকে পাঠিয়েছে পৃথিবীতে, তোমার এইখানে কিন্তু কিছু দিয়ে পাঠিয়েছে, সেটার ভালো কিছু দিয়ে থাকলেও তুমি পাবে, তোমার কাছে এখানে যদি কিছু খারাপ লিখে থাকে সেটাকেও তোমাকে ভোগ করতে হবে। তোমার বাড়ির পাশের লোকও কিন্তু সেটার ভাগ নেবে না, ভালোটারও খারাপটার ভাগ কিন্তু সে নেবে না, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, যে আপনারা জ্যোতিষ বিশ্বাস করেন করেন কি না, যদি আমাকে প্রশ্ন করেন যে তুমি বলছো তো তুমি বিশ্বাস করো, সত্যি কথা বলতে কি আমার অনেক দিনের একটা বন্ধু মানে ফেসবুকে আছে, যে আমাকে বলছিল সবুজ তোমার হাতে এত স্টোন কিসের, এই যে আমি আজকে দেখাচ্ছি আর কি, তুমি কি জ্যোতিষ বিশ্বাস করো? সত্যি কথা বলতে কি আমি খুব একটা বেশি বিশ্বাস করতাম না, আমি জানতাম না এই সম্বন্ধে। আমি একটু কালচার করছি বর্তমানে, বলতে পারেন একটু স্টাডি করছি, এবং এগুলো যে খুব বেশি আমি খুব হাইফাই জ্যোতিষীকে দেখিয়ে পড়েছি বা তাদের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়েছি, সেটা কিন্তু নয়। এটা কিন্তু আমার নিজস্ব স্টাডি করা, এবং আমার কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নেই এগুলো কিন্তু আমি ডিসাইড করেছি। আমার কুণ্ডলী আমি নিজে বানিয়েছি, এবং খুব গরম করছে আর কি, মানে ফ্যানটা বন্ধ করছি, তাহলে আওয়াজটা আপনি শুনতে পাবেন না, ভয়েসটা ক্লিয়ার হবে না। আমি স্টাডি করেছি আমার বিশ্বাস থেকে, এবং আমার মনে হয়েছে যে এটা আমার প্রয়োজন, এটাতে আমার ভালো হতে পারে, পুরোটাই কিন্তু আমার বিশ্বাস, তাই কিন্তু আমি পড়েছি। এগুলোর দাম বিশাল আকাশ ছোঁয়া কিন্তু কিছু নয়, লিমিটেড। যাই হোক, সেরাতে আমি আসছি না, বিশ্বাস করেন কি না। এবার আপনারা বলতে পারেন যে এতগুলো স্টোন পড়েছো তাহলে তো তোমার কোনো প্রবলেম থাকারই কথা না লাইফে। বস, একটা কথা বলি, মানুষ যতদিন বেঁচে থাকবে ওই প্রবলেমের পিরিয়ডটা কিন্তু তোমার, যতদিন তুমি বেঁচে থাকবে লাইফে ততদিন কিন্তু তোমার থাকবেই। ভগবান তোমার এখানে যেটা লিখে পাঠিয়েছে এতে কিন্তু বদলাতে পারবে না, এগুলো কি সাময়িক, কিছু প্রবলেম থাকলে সেগুলোকে হয়তো গাইড করে দেবে। যেমন আমাদের জ্বর হলে বা পেট ব্যথা হলে আমরা ডাক্তারখানায় যাই না, নাকি আমরা মেডিসিন খাই না, আমরা তো মরে যাই না, হয়তো কোনো ক্রিটিক্যাল কেস হলে সেই ব্যাপারটা আলাদা জায়গায় যায়। কিন্তু যখন আমাদের ঠান্ডা লাগে, গলা ব্যথা হয়, জ্বর হয়, পায়খানা হয়, বহুতু যাই হোক না কেন, সেগুলো কিন্তু ভগবান, সেগুলোর জন্যে কিন্তু তোমাকে মেডিসিন নিতে হবে। এগুলোও কিন্তু ঠিক গাইডলাইন, এটা ভালো কিছু হচ্ছে না, কিন্তু বারবার বাধা পড়ছে, তার জন্যে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষ কিন্তু জ্যোতিষের কাছে যাচ্ছে, অস্ট্রোলজার কাছে যাচ্ছে, স্টোন নিচ্ছে, এগুলো কিন্তু পড়ছে। তার মানে এই নাই যে আমি দশটা আঙুলে দশটা স্টোন পরে নেবো আর আমি রাতারাতি কোটিপতি হয়ে যাবো, এটা কিন্তু ইম্পসিবল ব্যাপার। যারা এই ধরনের মানসিকতা নিয়ে আছেন, যে আমি অনেকে ছুটছেন যে আমি দশাতে দশটা আঙুলে পড়ে নিচ্ছি এবং আমার বিশাল কিছু উন্নতি হবে, কিছু না। আমি একটা কথাই বলবো আপনাদেরকে, যে কর্মই কিন্তু ধর্ম, আমি জ্ঞান দিচ্ছি না ভিডিওর মাধ্যমে, কর্মই ধর্ম, কর্মটা সঠিক করতে হবে, তোমাকে কাজ কিন্তু করতেই হবে, কারণ কাজের কোনো বিকল্প হয় না। তুমি সঠিক কর্ম করলে কিন্তু তার ফলটা তুমি কিন্তু ডেফিনেটলি পাবে। তুমি শুধু আংটি পরে ঘরে বসে থাকলে বা বড় স্টোন পরে বসে থাকলে তাহলে তোমার কিন্তু কিছু হবে না, ওটা জাস্ট মানে তোমার কিছু পকেট থেকে পয়সা বার করে ওই জাস্ট মানে ফ্যাশনের জন্য হয়তো হতে পারে, কিন্তু কর্ম তোমাকে করতে হবে। এবার আমি আসবো মেন পয়েন্ট, এতগুলো কথা আমি কেন বললাম সেটা বলছি। এই সিনেমাতে দেখানো হয়েছে, শয়তান সিনেমাতে, যে অজয় দেবগনের একটা ফুল ফ্যামিলি, একটা ছেলে আছে, তার স্ত্রী এবং তার মেয়ে, হ্যাপি ফ্যামিলি, বেশ ভালো সচ্ছল ফ্যামিলি বলতে। আমি পাত্তি বাংলায় একদম রিভিউ করছি ভাই, আমি অত ইংলিশ হিন্দি জড়িয়ে রিভিউ করতে পারি না, আর আমি খুব সাধারণ মানুষ, খুব পাতি হিসেবে একদম লোকাল ভাষাতে আমি এই সিনেমাটা নিয়ে আমার যেটুকুনি মনে হলো, আমি দেখো কারোর রিভিউও দেখিনি, আমি কারোর রিভিউ পড়িনি, আমি কোনো সিনেমাটার কোনো সাজেশনও নিইনি যে সিনেমাটা কেমন হবে, ভালো লাগবে। একজন বন্ধু বারানগরে থাকে, আমার নাম পিন্টু সাহা, অজয় দেবগনের বিরাট ফ্যান, সে আমিও ভালোবাসি অজয় দেবগনকে, সে বললো ভাই তুই শয়তানটা দেখে আসিস একবার, ওই একবারই জাস্ট সে আমাকে ইনবক্স করেছে। আমি গিয়ে আজকে দেখলাম আমার একটু অপডেট রয়েছে, আমি তো সাধারণত ছুটি নিই না, যাই একটু গিয়ে দেখে আসি, 4:15 শো রানাঘাট সুরেন্দ্র হলে চলছে, আমি গিয়ে দেখে আসলাম। সিনেমাটা ভালো লেগেছে বললে খুব ভুল হবে, আমার সত্যিই খুব ভালো লেগেছে।
এই গল্প যেটা আমি বলছিলাম, অজয় দেবগান হ্যাপি ফ্যামিলি, তারা কোনো এক জায়গাতে ট্যুরে যাচ্ছে, তারপরে ওখানে গিয়ে এক ভদ্রলোকের সাথে তাদের আলাপ হচ্ছে, কোইনসিডেন্ট আলাপ হচ্ছে, এবং এই ভদ্রলোক হচ্ছে আর মাধবন যে ক্যারেক্টারটা করছে। এই ভদ্রলোক কিন্তু এই সিনেমাতে পুরো ফাটিয়ে দিয়েছে, মানে ওনার যা ক্যারেক্টার, ওনার যা চরিত্র এবং উনি যে পারফরমেন্স দিয়েছেন, আমি জানি না, বিজয় সেতুপতি আমি একটা কাজ দেখেছিলাম, সাউথের কিছু কাজ দেখেছি, মানে ঠান্ডা মেজাজের একটা ভিলেন, সেরকম কিন্তু ভিলেন না এই সিনেমাতে। আর মাধবন যে, সে কিন্তু হিরোটাতে মার খাচ্ছে, সে কিন্তু হিরোকে মেরে পুরো পাতিয়ে শুয়ে দিচ্ছে না, বা ভিলেনের যে কমার্শিয়াল সিনেমা যেগুলো মেন স্ট্রিম সিনেমাতে দেখা যায় সেরকম ভিলেন নয় কিন্তু এখানে, একদম ক্যাজুয়াল। এখানে কোথাও মনে হচ্ছে না যে সে বিশাল অ্যাটিটিউড দেখাচ্ছে বা বিশাল কিছু হাত পা ছুটছে বা এরকম কিছু কিন্তু নয়, বা সে যেমন কথা বলছে বিশাল কিছু মিউজিক চমকাচ্ছে, বিজিএম চমকাচ্ছে, এরকম কিন্তু ব্যাপার নাই, ক্যালমা টাইপের এরকম কিছু নেই, কিন্তু একদম সিরিয়াস ক্যারেক্টার, হাসি খুশির মধ্যে মস্তিতে এরকম ডায়লগগুলো বলছে। যাই হোক, গল্পটা খুব বেশি রিভিল করবো না, কিন্তু অজয় দেবগানের ফ্যামিলি যখন ওরা পিকনিকে যাচ্ছে, কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে আর কি, সেখানে ওই লোকটা তাদের সাথে বন্ধুত্ব করছে, এবং বন্ধুত্ব করে তার মেয়ের সাথে, অজয় দেবগানের একটা মেয়ে এবং একটা ছেলে, মেয়েটা বড়, মেয়েটার সাথে সে মানে ফ্রেন্ডলিভাবে মিশছে, এবং আস্তে আস্তে অজয় দেবগানের পুরো চোখের আড়ালে ওর সাথে ওকে একটা জিনিস, খাওয়ার জিনিস খাইয়ে দিচ্ছে, এবং ওটা খেয়ে মেয়েটার একটা কোনোরকম ফিলিংস কাজ করছে, তারপরে ওটাকে আবার দিচ্ছে, সে ওটা খাচ্ছে, এবং যখন সে ফিরছে গাড়িতে করে তখন কিন্তু আরও একটা বিস্কিট টাইপের একটা জিনিস তাকে দিচ্ছে, যে এটা খাওয়ার জন্য বলছে, এবং ওই জিনিসটা করে এই মেয়েটাকে সে বশীকরণ করে দিয়েছে, মানে পাতি বাংলায় যেটা বলা হচ্ছে, এটাই তার কাজ। যে নামটা হচ্ছে না, টাইটেলটা শয়তান, এই মেয়েটাকে সে ট্যাপে ফেলেছে। এবার তার বাড়িতে সে পিকনিক, সে মানে ট্যুরে গেছিলো, তারা বাড়িতে ফিরছে, এবং এই মেয়েটাকে সে যেভাবে চালনা করছে, তার বাড়িতে এসে হানা দিচ্ছে অজয় দেবগানের ফ্যামিলিতে, এবং এসে মানে একটা টাইমে এসে দেখা যাচ্ছে যে মেয়েটাকে উঠতে বলছে উঠছে, বসতে বললে বসছে, এমন কি মেয়েটাকে এমনভাবে সে চালাচ্ছে যে সে যা বলছে মেয়েটা তাই করছে, সে মেয়েটাকে বলছে তুমি নাচো, মেয়েটা নাচছে, বাবা মার কথা শুনছে না, অজয় দেবগান, অজয় দেবগানের যে ওয়াইফের যে ক্যারেক্টারটা, এরা কন্ট্রোল করতেই পারছে না, মেয়েটাকে পুরো কন্ট্রোল করছে, রিমোট অ্যান্ড কন্ট্রোল বলে না, ওই কন্ট্রোল করছে এই ভিলেন, মানে এটাকে তথাকথিত ভিলেনই বলে আর কি, তো একে বশীকরণ করে দিয়েছে। এটাই বইটাতে দেখাতে চেয়েছে যে কাউকে এইভাবে বশীকরণ করা যায়, সেটাই কিন্তু বইয়ের মূল সাবজেক্টটা, এবং এই মেয়েটাকে, অজয় দেবগানের মেয়েটাকে আর কি, এই ভিলেনটা কিন্তু চাইছে যে মেয়েটাকে আমাকে পুরোপুরিভাবে দান করো। এবার কেউ কি ওরকমভাবে দিতে রাজি হবে? বিভিন্ন রকমভাবে ট্যাগে ফেলছে, ফ্যামিলির ওপর বিশাল অত্যাচার চালাচ্ছে, ছেলেকে মেয়েটাকে দিয়ে, তার অজয় দেবগানের মেয়েটাকে দিয়ে বশীকরণ করে তার ফ্যামিলিকে অত্যাচার করছে, বাবাকে মার খাওয়াচ্ছে, মানে মেয়ে বাবাকে মারছে, মাকে মারছে, তার ছোট ভাইকে খুন করার চেষ্টা করছে, ছুরি নিয়ে দৌড়াদৌড়ি করছে, ভিলেন তার বাড়িতে বসে অ্যাস করছে, মজা নিচ্ছে, তার পুরো ফ্যামিলির ফোন কানেকশান, মোবাইল সব ভেঙে দিচ্ছে মেয়েটাকে দিয়ে বশীকরণ করি। এরকম একটা সিনেমা আমি বহু বছর আগে দেখেছিলাম, আপনারা কতটা বাংলা সিনেমা দেখেন আমি জানি না, দেবী বলে একটা সিনেমা বেরিয়েছিল টি সার্কার প্রোডাকশনসের, সেখানে রচনা ব্যানার্জি এবং এই গোপাল মামার একটা ক্যারেক্টার আছে যে ওই এরকম তন্ত্র সাধনা করছে, কৌশিক ব্যানার্জি ক্যারেক্টারটা করছে, আপনারা যদি দেখে থাকেন বুঝতে পারবেন আমার কথাতে, যিশুকে যেরকমভাবে চালনা করছে, মানে ওকে পুরো নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে যিশুকে, কখনো তার বডিটাকে পুরো নীল করে দিচ্ছে, মনে পড়ছে নিশ্চয়ই সিনটা, এইরকম ঠিক গল্পটা আর কি, পুরো সিনেমাটাই এইরকম একটা ব্যাপার। এবার অজয় দেবগান তার মেয়েকে কীভাবে এই ভণ্ড লোকটার কাছ থেকে বাঁচাবে, এবং অনেক মেয়েরকে এই লোকটা কিন্তু আটকে রেখেছে, এবং তার একটা বিরাট একটা চিন্তাভাবনা আছে, সে হয়তো সেই সিদ্ধি লাভ করতে চায়, এরকম কিছু গল্প, আমি সব গল্পটা পুরোটা বললে ভুল হবে, এরকম একটা ব্যাপার আছে। এবং অজয় দেবগানের এখানে সত্যি কথা বলতে কি সিংহম বা এরকম টাইপের যে সিনেমাগুলো কিন্তু এরকম নয়, কিন্তু একদম সাইলেন্ট, একদম মানে একটাই মানে ড্রেস পরে, মানে বিশাল কিছু যে কস্টিউম চেঞ্জ করেছে বা কস্টিউমে অনেক খরচা হয়ে গেছে না, কিন্তু চারটে পাঁচটা ক্যারেক্টার আছে, ওই একটা কস্টিউমে কিন্তু সারা বইটাই কিন্তু টানছে, একটা কি দুটো কস্টিউম চেঞ্জ করিয়েছে আর কি। তো গল্পটা কিন্তু খুব ভালো, এবং অজয় দেবগান একটা সাধারণত একটা বাবা, সে কী করে এত বড় একটা মানে শয়তানি বলতে পারে, এর খপ্পর থেকে বশীকরণ করেছে মেয়েটাকে, যে চালনা করছে,
তারা কিন্তু অনেকভাবে চেষ্টা করেছিল ওই ভিলেনের সাথে ফাইট টাইট করে, কিছুই কিছু করতে পারেনি। কিন্তু কি করে মাইন্ড গেম দিয়ে কিভাবে তার মেয়েকে উদ্ধার করছে সেটা দেখতে হলে অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো সিনেমা হলে চলছে গিয়ে দেখে আসুন শয়তান। এটা আমার আপনাদেরকে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমি পার্সোনালি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই ধরনের সিনেমা আমি দায়িত্ব নিয়ে বলছি শুধুমাত্র অজয় দেবগনের ক্ষেত্রেই সম্ভব, কেননা অন্যান্য যারা বলিউডে বড় বড় সুপারস্টার স্টার আছে তাদের সিনেমা আমি দেখেছি এই ধরনের ক্যারেক্টার, যেমন দিশ্রমে অজয় দেবগন করেছে, রেড অজয় দেবগন করেছে, এই সিনেমাগুলো শুধুমাত্র অজয় দেবগনকেই কোথাও বেস্ট আমার মনে হয়, বেস্ট পারফর্মার। তো খুব ভালো সিনেমা। এবং একটা একটা সিন না বললে নাই যে অজয় দেবগন ব্যালকানি থেকে দেখছে যে ভিলেনটা মেয়েটাকে নাচাচ্ছে, এতটাই নাচাচ্ছে যে মেয়েটা বাথরুম যেতে পারছে না, একটা 18-19 বছরের মেয়ে, কি 16-17 বছরের মেয়ে, সে মানে খারাপ সেন্সে নেবেন না, সে প্যান্টে মানে হি বাথরুম করে ফেলছে। এটা কতটা ইমোশনালি দেখে বাবা এবং মেয়ের ওই যে আই কানেকশন যখন হচ্ছে, আই কানেক্টেড যখন হচ্ছে আর কি, দেখতে হবে সিনেমাটা। তো ওর জন্যই বলছি আপনারা প্লিজ ভুলভাল সিনেমা তো অনেক দেখেন, গিয়ে সিনেমাটা হলে গিয়ে দেখে আসুন, খুব ভালো সিনেমা, অনেকদিন মনে রাখার মতো সিনেমা। এটা কিন্তু ওই হিরোর মাসেল দিচ্ছে হিরোইনকে দেখে একটা চোখ মারছে বা একটা ঘুষি মেরে দিচ্ছে এরকম ধরনের সিনেমা নয়, কিন্তু খুব ভালো সিনেমা। প্রত্যেকটা সিন কিন্তু আপনাকে এনগেজ রাখবে, কিন্তু মনে রাখবে, হল থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করবে না যে পরবর্তী সিনটা কীরকম হবে, পরবর্তী সিনটা কীরকম হবে। আর খুব ভালো গল্প লিখেছেন এবং পরিচালক খুব দারুণভাবে কিন্তু করেছেন গল্পটা। এবং অজয় দেবগানের মানে প্রোডাকশন হাউস এখানে রয়েছে, প্যানোরামা ফিল্ম, জিও স্টুডিও, এনারা সবাই মিলে প্রডিউস করেছেন। আমার সত্যি খুব ভালো লেগেছে, আমি হয়তো সময় পাবো না আর একবার দেখতে যাওয়ার, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি আরও একবার গিয়ে দেখবো সিনেমাটা। বহুদিন পর এরকম ধরনের একটা ভালো হরর সিনেমা দেখলাম এবং সেখানে অজয় দেবগানের পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলবার নেই, সবাই কিন্তু মোটামুটিভাবে আমার যেটা মনে হয়েছে, আমি যেটুকুনি বুঝি সিনেমা সম্বন্ধে, কারোর পারফরমেন্স খারাপ লাগবে না আপনার। অজয় দেবগানের ছেলে যে ক্যারেক্টারটা করেছে দারুণ ক্যারেক্টার, দারুণ করেছে ছেলেটা, বাচ্চা ছেলের ক্যারেক্টার, চাইল্ড আর্টিস্ট হিসেবে সে কিন্তু ফাটিয়ে দিয়েছে। মেয়েটা যে করেছে আর কি, যার একটা ভাইটাল ক্যারেক্টার যে মেয়েটা, অজয় দেবগানের যে মেয়ে, আমার ক্যারেক্টারের নামটা মনে নেই আর কি, যে আর্টিস্টের নামটা আর কি, উনি কিন্তু দারুণ করেছে। আর সবার ঊর্ধ্বে আমি বলবো ভিলেন যে আর মাধবন, সত্যি হ্যাটস অফ। আমি আমার একটা শুধু আফসোস হচ্ছে যে আমাদের বাংলাতে গুপি গাইন, বাঘা বাইন, ব্যোমকেশ বক্সি, কাকাবাবু এরকম ধরনের সিনেমা হয় বা কমার্শিয়াল সিনেমাও এখন হচ্ছে, ইদানিং হচ্ছে, এই ধরনের সিনেমাগুলো বাংলাতে কেন হয় না বা কোথায় অভাব আমি সেটাই বুঝতে পারি না। এই একটা হিন্দি সিনেমার জন্য আমি দেখলাম যে হলে লোকই হয় না বাংলা সিনেমা দিলে, খুব কম ইদানিংকালে কিছু লোক হচ্ছে, কিন্তু হিন্দি সিনেমার লোকের লাইন দিয়ে টিকিট কেটে দেখছে, কেন দেখছে? কন্টেন্টের জন্য দেখছে, ভালো গল্পের জন্য দেখছে, কিন্তু বাংলাদেশে এক ঘেয়েমি যেটা হয় যখন সেইটার পেছনেই সবাই দৌড়ে মরে। যাই হোক, অনেক বড় ভিডিওটা হয়ে গেল, অনেক লেকচার বাজি হয়তো মনে হতে পারে, সবুজ অনেক লেকচার দিল, অনেক জ্ঞান দিল, কিন্তু হয় এই যে কালা জাদু করছে অজয় দেবগানের মেয়েকে এবং সেটা নিয়ে পুরো গল্পটা, যে বাবা মামার কিছু করার থাকছে না, চোখের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, 16-17 বছরের মেয়েটাকে একটা বাইরের একটা লোক তার বাড়িতেই অ্যাজ করছে, তাকেই খাওয়াচ্ছে, তাদেরকে দাস দাস দাসী বানিয়ে রাখছে এবং তার মেয়েকে পুরো নিজের কবজাতে রেখে দিয়েছে, বশীকরণ করে রেখে দিয়েছে। এগুলো আমার আপনার পার্শ্ববর্তী কারোর না কারোর লাইফে হতে পারে, তাই সবসময় চোখ কান খোলা রেখে চলুন এবং অযথা কাউকে ছপ করে বিশ্বাস করবেন না, অচেনা লোককে খুব একটা বেশি বিশ্বাস করবেন না, কারণ কার মনে কী আছে সেটা আমিও জানি না, আপনারাও জানতে পারবেন না। তো চোখ কান খোলা রাখুন। আর অবশ্যই আরও একবার বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই পার্শ্ববর্তী সিনেমা হলে যদি শয়তান চলে থাকে, যদি চলে আপনাদের পার্শ্ববর্তী কোনো সিনেমা হলকে, অবশ্যই দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।